আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি ইনশাআল্লাহ। বন্ধুরা, তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছো বা 19 রয়েছো, তো তোমাদের জন্য এই ক্লাসটা, এই ক্লাসে আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব একটা মোস্ট ইম্পর্টেন্ট ইমেইল, সেটা হচ্ছে প্ল্যান আফটার এসএসসি এক্সামিনেশন। এসএসসি পরীক্ষার পরে তুমি কী করতে চাও, এই বিষয়ে তোমার বন্ধু তোমাকে ইমেইল করলে তুমি কীভাবে সেই ইমেইলে রিপ্লাই দিবে। তো চলে যাচ্ছি মূল পড়া দিকে। আমরা টুতে বন্ধুর জিমেলটা দিয়ে দেবো। এখানে লিখেছি raju123@gmail.com, সাবজেক্ট প্ল্যান আফটার এসএসসি এক্সামিনেশন। তোমরা এক্সামও লিখতে পারো। ওকে, ডিয়ার রানা, আই রিসিভড ইউর ইমেইল ইয়েস্টারডে, গতকালকে তোমার ইমেইল পেয়েছি। ইন ইউর ইমেইল ইউ ওয়ান্টেড টু নো হোয়াট আই ইন্টেন্ড টু ডু আফটার মাই এসএসসি এক্সামিনেশন। আমি আমার পরীক্ষার পরে, এসএসসি পরীক্ষার পরে কী করতে চাই বা কী করতে ইচ্ছুক সেটা সম্পর্কে তুমি জানতে চেয়েছো। সো হিয়ার নাও, তাহলে শোনো এখন। আফটার মাই এসএসসি এক্সামিনেশন আই শ্যাল গেট আ লং ফ্রি টাইম। এসএসসি পরীক্ষার পরে আমি অনেক লম্বা একটা সময়, অবসর সময় পাবো। আই ওয়ান্ট টু ইউজ দ্য টাইম প্রপারলি, আমি সময়টির সঠিক ব্যবহার করতে চাই। সো আই হ্যাভ ডিসাইডেড টু অ্যাডমিট মাই সেলফ ইন টু এ কম্পিউটার ট্রেনিং সেন্টার। তাই আমি একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে বা ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দিস ট্রেনিং উইল হেল্প মি টু গেট এ গুড জব অ্যাট ওয়ান টাইম। একসময় এই ট্রেনিংটাই আমাকে ভালো একটা চাকরি পেতে সাহায্য করবে। রাইট মি সুন অ্যাবাউট ইউর প্ল্যান, তোমার পরিকল্পনা সম্পর্কে আমাকে শীঘ্রই লিখবে। নো মোর টু ডে, আজকে আর নয়। কনভে মাই রিগার্ডস টু ইয়ার প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়াং গার্লস, তোমার পিতামাতাকে আমার শ্রদ্ধা দিবে এবং ছোটোদেরকে আমার ভালোবাসা দিবে। তো ডিয়ার লার্নার্স, এখানেই আর লাস্টে তোমার নাম লিখবে ইউর লাভিং ফ্রেন্ড, যার যার নাম লিখে ফেলবে, ঠিক আছে? তো বন্ধুরা, এখানেই আমার ক্লাসটা শেষ হচ্ছে। ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, পারলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। যারা এখনও ইংলিশ উইথ আজিম ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, অতি শীঘ্র চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলো। আর তোমার যত প্রকারের পড়া আছে সেগুলো পাওয়ার জন্য অবশ্যই কমেন্টে জানাবে, কমেন্টে জানালেই তোমাদের জন্য সুন্দর করে পড়াগুলো তৈরি করে দেবো। তো আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।